আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জন্ম ভারতের আসামে, এমন আজব দাবি করেছেন রাজ্যটির কংগ্রেস সংসদ সদস্য আব্দুল খালেক। এরপরই ট্রলের শিকার হন তিনি, পরে বিপাকে পড়ে সেই টুইট ডিলিট করেছেন। তবে নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েননি বরপেটা লোকসভা কেন্দ্রের এই সংসদ সদস্যকে। রোববার রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপরই খালেক তার নিজের টুইটার পেজে লেখেন, হৃদয় থেকে আপনাকে অভিনন্দন, আপনার সঙ্গে আসামের সম্পর্ক থাকার কারণে আমরা গর্বিত। খালেকের ওই টুইটের পরই আদিত্য শর্মা নামে এক ব্যক্তি পাল্টা লেখেন, আসামের সাথে সম্পর্ক বলতে আপনি কি বোঝাতে চাইছেন? খালেক তার উত্তরে বলেন, হ্যাঁ, মেসি আসামে জন্মগ্রহণ করেছেন। পরে অবশ্য নিজের অজ্ঞতার কথা বুঝতে পেরে সেই টুইট ডিলিটও করেন খালেক।